নমস্কার বন্ধুরা, জিওগ্রাফিক্যাল অ্যানালাইসিসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুশান্ত দাস। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ইনস্ট্যান্টলি আমরা ম্যাপ লেআউট কী করে তৈরি করতে পারবো টেমপ্লেট ব্যবহার করে। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম ম্যাপ লেআউট তৈরি করার প্রসেসগুলো। সেখানে আমরা একটি সম্পূর্ণ ম্যাপ লেআউট তৈরি করেছিলাম। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। আজকের যে ভিডিওটি, প্রিভিয়াস ভিডিওতে আমরা বলেছিলাম যদি আমাদের ইনস্ট্যান্ট ম্যাপ লেআউট তৈরি করতে হয় তাহলে সেটা আমরা কিভাবে করতে পারবো সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে সেই ভিডিওটি নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সামনে। দেখুন, আমাদের ম্যাপ লেআউট তৈরি করার ক্ষেত্রে যখন আমরা অনেকগুলো ম্যাপ লেআউট তৈরি করব, সেই ক্ষেত্রে আমাদের কি হয়, একই স্টেপ বারবার হয়। তো এই সমস্যাটা যাতে আমাদের না হয়, যেমন ধরুন প্রথমে আমরা একটা ম্যাপ ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে সেই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পরে যখন আমরা আরেকটি নতুন প্রজেক্ট করব, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, ম্যাপ লেআউট করার জন্য আবার আমাদের পুনরায় প্রথম স্টেপ থেকে ফলো করতে হয়। সে একইভাবে ম্যাপকে অ্যাড করা, তারপর সেখানে গ্রিড অ্যাড করা, কোঅর্ডিনেট অ্যাড করা, স্কেল অ্যাড করা, লিজেন্ড অ্যাড করা, তারপর টাইটেল অ্যাড করা, এই সমস্ত কিছু আমাদের কি করতে হয়, পুনরায় আবার করতে হয়। তো সেই সমস্যাটা যাতে আমাদের বারবার ফেস না করতে হয় তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব কী করে আমরা টেমপ্লেট ব্যবহার করে ইনস্ট্যান্টলি ম্যাপ লেআউট তৈরি করতে পারবো এবং সেখানে সামান্য কিছু এডিট করার মাধ্যমে আমরা একটি ফাইনাল ম্যাপ লেআউট পেয়ে যাব। তো আজকের যে ভিডিওটি সেটা হলো ইনস্ট্যান্ট ম্যাপ লেআউট ইন ইউজিএস। চলুন তাহলে শুরু করা যাক। প্রিভিয়াসলি আমরা যে ম্যাপ লেআউট করেছিলাম সেই প্রজেক্টটিকে ফার্স্ট আমি ওপেন করে নিচ্ছি। ডেস্কটপে ম্যাপ লেআউট স্যাম্পল লেআউট বলে আগের দিন আমরা সেভ করেছিলাম, এটাকে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ম্যাপটির ওপরে আগের দিন আমরা লেআউট ক্রিয়েট করেছিলাম, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রজেক্টে গিয়ে লেআউট স্যাম্পল লেআউট, দেখতে পাচ্ছেন এই লেআউটটি আমরা আগের দিন তৈরি করেছিলাম। তো এখানে আমরা টেমপ্লেট কী করে ব্যবহার করতে পারবো, খুব সিম্পল। দেখুন এখানে বাঁদিকে লেআউট দেওয়া রয়েছে অপশন, এখানে গিয়ে আমাদের যেটা করতে হবে সেভ অ্যাজ টেমপ্লেট, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ফাইল লোকেশন দিতে হবে কোথায় আমরা সেভ করতে চাই। আমরা এটাকে ম্যাপ লেআউটেই রাখি, এখানে নাম দিয়ে দিয়েছি স্যাম্পল টেমপ্লেট, সেভ করে দিচ্ছি। টেমপ্লেটটি সেভ হয়ে গিয়েছে। এবার সেটাকে আমরা কী করে ব্যবহার করব সেটাও দেখে নিই। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, নতুন আরেকটি প্রজেক্ট আমি ওপেন করে নিচ্ছি, নিউ প্রজেক্ট। এখানে আরেকটি প্রজেক্ট আমি ক্রিয়েট করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন এটি একটি আলাদা প্রজেক্ট, এখানে আমরা স্যাম্পল ডেটা ব্যবহার করেছি আগের দিনের মতোই, কিন্তু ডেটাগুলোকে আমি কিছুটা চেঞ্জ করে দিয়েছি। এবার এটা যদি আমাদের লেআউট করতে হয় সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রজেক্টে গিয়ে নিউ প্রিন্ট লেআউট, এখানে নাম দিয়ে দিচ্ছি আমি লেআউট। ওকে, দেখুন এবার আগের পদ্ধতিতে যদি আমাদের করতে হয় সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে গিয়ে প্রথমে আমাদের ম্যাপ অ্যাড করতে হবে, তারপর একে একে অন্যান্য আইটেমগুলো আমাদের এখানে অ্যাড করতে হবে। তো সেটা খুবই সময় সাপেক্ষ, আমরা ইনস্ট্যান্টলি টেমপ্লেট ব্যবহার করে করব, যেহেতু একটি টেমপ্লেট অলরেডি আমরা সেভ করে রেখেছি। সেটিকে ব্যবহার করার জন্য লেআউট এখানে গিয়ে আমাদের অ্যাড আইটেম ফ্রম টেমপ্লেট এখানে ক্লিক করতে হবে। করার পর আমরা যে স্যাম্পল টেমপ্লেট সেভ করেছিলাম সেটাকে আমাদের জাস্ট ওপেন করতে হবে। দেখুন, দেখতে পাচ্ছেন পুরো একদম টোটাল যে আইটেম সেগুলো এখানে চলে এসেছে। শুধু তাই নয়, এখানে যে গ্রিড, কোঅর্ডিনেট, স্কেল, লিজেন্ড সব কিছু এখানে চলে এসছে। দেখুন এখানে আগের দিন যে আমাদের ম্যাপের মধ্যে স্যাম্পল 1, স্যাম্পল 2, এখানে যে লিজেন্ড ছিল সেটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে অলরেডি
নতুন যে প্রজেক্ট সেই হিসেবে ডেটা ওয়ান, ডেটা টু, ডেটা ওয়ান, ডেটা টু, ডেটা থ্রি, ডেটা ফোর, ঠিক আছে। এবার এখানে আমরা জাস্ট এটাকে এডিট করব, এডিট করার পর এটাকে আমরা সেভ করতে পারবো। দেখুন এখানে জাস্ট আমি এডিট করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, এখানে লিখে দিচ্ছি হেডিং। একইভাবে আপনারা বাকি যে আইটেমগুলো আছে সেগুলোকেও আপনারা চাইলে এডিট করতে পারবেন। যেমন ধরুন এখানে লিজেন্ড, লিজেন্ড যদি আপনি এডিট করতে চান নামগুলো সেখান থেকে এডিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমরা একটি লেআউট ক্রিয়েট করে ফেললাম। একই ধরনের কাজ যখন আমরা বারবার করব তখন টেমপ্লেট ব্যবহার করে আমরা ইনস্ট্যান্টলি ম্যাপ লেআউটগুলো ক্রিয়েট করতে পারবো। আশা করি আপনারা বুঝে গেছেন এই লেআউটটি এডিট করার পর যখন আমরা দেখব যে এটা ফাইনালি পুরোপুরি এডিট হয়ে গিয়েছে তখন এটাকে আমরা এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্ট করার জন্য জাস্ট লেআউটে যেতে হবে আমাদের, যাওয়ার পর এখান থেকে এক্সপোর্ট অ্যাজ ইমেজ হবে, ক্লিক করার পর আমাদেরকে এটা সেভ করতে হবে। আমি সেভ করে দিচ্ছি টেমপ্লেট নতুন ফোল্ডারের ওপর, নিউ লেআউট এটাই থাকবে নাম, সেভ করে দিচ্ছি সেভ। সেভ হয়ে গিয়েছে, ওপেন করে দেখে নিই। দেখতে পেরেছেন কত তাড়াতাড়ি কাজটি হয়ে গেল। আপনারা যদি আগে ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন কতটা ইজিলি আমরা নতুন লেআউটটি ক্রিয়েট করে ফেললাম। সফটওয়্যারটিকে ক্লোজ করার আগে অবশ্যই আপনারা প্রথমে লেআউটটিকে সেভ করে নেবেন, করার পর এটাকে ক্লোজ করে দিয়ে আপনারা প্রজেক্টটাকেও আরেকবার সেভ করে নেবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি অবশ্যই ভালো লেগেছে আপনাদের, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ধরুন এখানে যেমন পাই চার্ট আর নিচে লেভেল দেওয়া রয়েছে, তো এগুলোকে আমরা নিজেদের ইচ্ছা মতো কী করে প্লেস করতে পারবো, যেটাকে আমরা যেখানে চাই সেখানে প্লেস করতে পারবো, তো সেটা কী করে করতে পারবো সেটা জানার জন্য আপনারা অবশ্যই কমেন্টে বলুন আপনারা ইন্টারেস্টেড কি না। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।